আসসালামু আলাইকুম, আমি আকলিম আক্তার স্বর্ণা ঢাকা থেকে বলছি। মারিয়ামস মম ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমত আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে এটা আমার ছোটো ভাই মেহেদির রুমে আসছি। তো আসার পর দেখলাম যে জানালা দিয়ে এখানে শুটিং চলছে, ঠিক আমাদের বাড়ির পিছনের দিক। এই জায়গাটা খালি বাট বন্ধ ছিল, এখন দেখি এখানে শুটিং চলছে, তো আমি একটু ভিডিও করলাম এই আর কি। তো আজকে ইফতারিতে আমি তৈরি করব চিকেন শাশলিক, বাট শাশলিকটা আমি তৈরি করব আমার শাশুড়ির স্টাইলে। আমার শাশুড়ি শাশলিকে পেঁপে, আলু, গাজর আর পেঁয়াজ ইউজ করে, আর আমার মা যেভাবে করে সেটা হচ্ছে গিয়ে ক্যাপসিকাম কয়েক রকমের দেয় আর পেঁয়াজ দেয়, সাথে চিকেন আর গাজর এগুলো দেয়। তো যাই হোক, আজকে শাশুড়ির স্টাইলে করবো, কারণ বাসায় সব কিছু ছিল আর মেয়েদের জন্য স্পেশালি আমি করতে চাচ্ছিলাম। তো সবাই খাবো আর মজাও হবে। আর আমার শাশুড়ি আবার কোটিং করে আর আমার মা উইদাউট কোট করে, মানে এটা শাশলিকটা পুরোপুরি করার পরে বেসন বা ময়দার ডোতে চুবিয়ে তারপর ভাজে, আর আমার মা এই কোটিংটা করে না এই আর কি। তো এখন ফার্স্টে ম্যারিনেট করে নিচ্ছি। আমি ফার্স্টে লবণ দিলাম, তারপর গোলমরিচের গুঁড়া দিচ্ছি। কী পরিমাণ ভেজিটেবল এখানে আমি ব্যবহার করছি সেটার উপর ডিপেন্ড করবে আমি মশলা কী পরিমাণ দিব। তো আমি সেই অনুযায়ী গোলমরিচের গুঁড়াগুলো দিয়ে নিচ্ছি। এখন আমি এখানে সয়া সস দিয়ে দিচ্ছি, 1.5 টেবিল চামচের পরিমাণ হবে সয়া সস দিয়েছি। এখন এখানে আমি টমেটো ক্যাচাপ অ্যাড করছি। টমেটো ক্যাচাপটা আমি এখানে 2 টেবিল চামচের মতো দিয়েছি। চাইলে আপনারা এখানে চিলি সস অথবা সিরাচা সস, যে কোনো সসই ইউজ করতে পারেন। এখন আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টের সাথে এই ভেজিটেবলগুলোকে মেখে নিব, একেবারে ম্যারিনেট করে নিব, যাতে করে প্রত্যেক ভেজিটেবলের মধ্যেই এই পুরো ইনগ্রিডিয়েন্টগুলো যায়। আর এখানে আমি চিকেনটাকেও ম্যারিনেট করে নিয়েছি। এখানে দিয়েছিলাম আদা বাটা, রসুন বাটা, টমেটো সস, সয়া সস, গোলমরিচের গুঁড়া, লবণ, যা যা লাগে যাবতীয় সব কিছুই দিয়েছি। তো সাথে করে আমি ভেজিটেবলগুলোতেও দিয়েছিলাম আদা রসুন বাটা, জাস্ট একটা ফ্লেভারের জন্য। তো আমি ভেজিটেবলগুলোকে উঠিয়ে রেখে তারপরে সেই ইয়েটার মধ্যেই, গ্রেভিটার মধ্যে আমি এখন চিকেনটাকেও ম্যারিনেট করে নিয়েছি। ভালোমতো ম্যারিনেট করে আমি অনেকক্ষণের জন্য রেখে দিয়েছিলাম চিকেনটাকে। তারপর আসরের নামাজ পরেই চলে এসেছি। এখন এগুলোতে হচ্ছে গ্যাস স্টিকের মধ্যে আমি সব ভেজিটেবল দিয়ে সুন্দর মতো চিকেনটাকে দিয়ে শাশলিকটাকে করে নিচ্ছি। শাশলিকটাকে কোটিং করার জন্য আমি এখানে বেসনকে গুলিয়ে নিয়েছি, সাথে এখানে ডিমও দিয়েছি। তো লবণ, মরিচের গুঁড়া, কিছু স্পাইসেস দিয়ে আমি ডোটাকে রেডি করে নিয়েছি। এটাতে কোটিং করে আমি শাশলিকটাকে ভাজবো তেলের মধ্যে। তো অলরেডি আমি ভাজা বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন কীভাবে কোটিং করেছি। আজকের ইফতারিতে সাথে থাকবে এই সিঙ্গারা, ভেজিটেবল রোল আর এই পুরি। এইগুলো আমাকে তানিয়ার রান্নাঘর ফেসবুক পেজ থেকে পাঠিয়েছে, চাইলে আপনারা সে পেজটা ঘুরে আসতে পারেন। অসম্ভব মজা তাদের খাবার, যদিও আমি ফ্রিজে রাখতে দেরি করে ফেলেছিলাম, তাই আর কি একটা ভেঙে গিয়েছে সিঙ্গারা। তো যাই হোক, আপনারা চাইলে কিন্তু তানিয়ার রান্নাঘর পেজটি ঘুরে আসতে পারেন, অনেক মজা ছিল। সিঙ্গারাটাও খুব মজা ছিল, ভেজিটেবল রোলটা তো আরও বেশি মজা ছিল, আমার বাসার সবাই পছন্দ করেছে। আর সাথে পুরিও অসম্ভব মজা ছিল, পুরা মানে আলু পুরি ছিল, পুরো আলুর পুরে ভরা ছিল পুরিটা, অসম্ভব মজা ছিল। তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন। তো আমরা ইফতারি নিয়ে বসে পড়েছি। এটা ঠিক তার পরের দিন, মা আজকের ইফতারিতে আমাদের জন্য করছে ডিম পোলাও। তো ফার্স্টে আমরা ডিম পোলাওই খেতে চেয়েছি। তো মা এখানে আলুটাকে ফ্রাই করে নিচ্ছে, ফার্স্টে ভালো মতো একটু কড়া ভাজা দিচ্ছে। আমি জানি না এখনও আপনারা আমার ভিডিওটি দেখছেন কি না, যদি ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটি যদি সামান্য পরিমাণ হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আপনি যদি আমার ভিডিওটি এখন এই মুহূর্তে ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, চাইলে কিন্তু আপনি আমার পেজটি ফলো দিয়ে দিতে পারেন। আর আপনি কিন্তু চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আর আপনি যদি তা অলরেডি করে থাকেন, আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।
আলু ভাজার পরে মা তারপর ডিম ভেজে নিয়েছে, যেহেতু ডিম পোলাও। পরে আমরা মত চেঞ্জ করে ফেলি যে আমরা ডিম পোলাও খাবো না, কারণ একেবারে ড্রাই হয়ে যাবে আর ইফতারিতে একেবারে ড্রাই খাওয়াটা একটু কষ্টকর। আর আমার জন্য যেহেতু আমার বাসার মানুষ কোক খেতে পারবে না বা সফট ড্রিঙ্কস খেতে পারবে না, তার জন্য মাকে বললাম যে ডিম পোলাও করার দরকার নেই, সবচাইতে ভালো হয় যদি হচ্ছে কি ডিম কোরমা আর পোলাও রান্না করে, আলু দিয়ে পোলাও আর কি। তো মা সেটাই এখন করছে, পেঁয়াজটাকে ফার্স্টে বেরেস্তা করে নিবে। বেরেস্তা অলমোস্ট ডান, এখন এই বেরেস্তা কিছুটা তুলে নেবে আর কিছুটা দিয়ে ডিম কোরমা করবে। তো ডিম কোরমা করার পিছনে রিজন হচ্ছে গ্রেভি হবে, গ্রেভি হলে পোলাওটা খেতে ভালো লাগবে, ড্রাই লাগবে না। আর মাকে বলেছি যাতে ডিম কোরমার মধ্যে একটু গ্রেভিটা যাতে বেশি হয়, যাতে করে একেবারে ড্রাই যাতে না লাগে। ডিম কোরমা করার জন্য মা আলাদা একটা পাত্র নিয়ে নিয়েছে, এখানে বেরেস্তা দিয়ে দিয়েছে, তেল দিয়েছে, তারপর এইখানে হচ্ছে আদা পেস্ট, রসুন পেস্ট, যত স্পাইসেস আছে সব দিয়েছে, সাথে কাঁচামরিচ দিয়েছে। এখানে যেহেতু ঝাল হবে না, মানে আমার জন্য তো বাসা কেউ ঝাল খেতে পারে না, তো কাঁচামরিচ দিয়ে কাঁচ চালিয়ে দিচ্ছে, কিছুটা কাঁচামরিচ দিয়েছে। তো এখানে সাথে পানিও দিয়েছে, কষানো হয়ে গিয়েছে তরকারিটা, তো এখন পানি দিয়ে দিয়েছে যাতে নিচ থেকে লেগে না যায়। এখন এখানে সব আস্ত মশলা দিবে, ফার্স্টে এলাচ দিচ্ছে, তিনটা এলাচ, অল্প পরিমাণ দারচিনি, আরও কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিল আগে থেকে ভেজে রাখা। এই সব কিছুকে আবার সুন্দর মতো করে কষিয়ে নিচ্ছে, পানি যা ছিল তা অলমোস্ট ড্রাই হয়ে আসতেছে, তো এখন ভালো মতো করে কষিয়ে নিচ্ছে সব কিছু একসাথে। এখন তেজপাতা দিয়ে দিল, তিন চারটার মতো তেজপাতা ধুয়ে তারপরে দিয়েছে। কষানো অলরেডি ডান, তেল উপরে উঠে এসেছে, এতেই বোঝা যাচ্ছে যে কষানো হয়ে গিয়েছে। এখন ডিমগুলো দিয়ে দিবে, অনেক তেল ভেসে উঠেছে, তো আমার জন্য এত তেল খাওয়া ঠিক না আর আমার বাসার মানুষ এত তেল খায় না। তো এখন তেলগুলোকে মা কমিয়ে নিচ্ছে, বেশি তেল দিয়ে রান্না করলে কি রান্নাটা মজা হয়, বাট এত তেল তো খাওয়াটাও সম্ভব না, তো তাই মা কমিয়ে নিল। ডিমের সাথে মশলাটাকে ভালো মতো মিশিয়ে নিয়ে এখন পানি দিয়ে দিচ্ছে গ্রেভির জন্য। এখন দিয়ে দিচ্ছে 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ, এটা ফ্লেভার আরও অ্যাড করে, আর ডিম কোরমাটা অনেক মজা লাগে, রোস্টের মতো ফ্লেভার আসে এই কোরমাটা থেকে। ভালো মতো নেড়ে চেড়ে এখন এখানে অ্যাড করবে টমেটো ও কেচাপ। দেখতে পাচ্ছেন গুঁড়ো দুধ অ্যাড করার কারণে কত সুন্দর একটা কালার এসেছে, তো বলক চলে এসেছে। এখানে এখন টমেটো কেচাপ অ্যাড করে দিচ্ছে মা, এখানে 2 থেকে 3 টেবিল চামচের মতো টমেটো কেচাপ অ্যাড করে দিচ্ছে। টেস্টটাকে আরও বাড়ানোর জন্য আর সব কিছু ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে চিনি দিয়ে দিল। গ্রেভিটা আর একটু ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। অলমোস্ট আমাদের কোরমা ডান, এখন মা পোলাও রান্না করতে চলে যাবে। তো প্রথমে পেঁয়াজটাকে বেরেস্তা করে নিবে পোলাওতে দেওয়ার জন্য। বেরেস্তা অলমোস্ট ডান, তো অর্ধেকটা তুলে রেখে দিচ্ছে পোলাও হয়ে যাওয়ার পরে ডেকোরেশন করার জন্য। বেরেস্তা আমার খুবই পছন্দ, তো মা ভেজে রাখার পরেই আমি একটু একটু করে খাচ্ছিলাম আর কি। আমার কাছে বেরেস্তা খুবই ভালো লাগে খালি খেতে। তো এইখানে মা ওই যে বাকি বেরেস্তা যা ছিল সেইখানে এখন আস্ত মশলা দিয়ে দিচ্ছে, আরও চিনি, আদার পেস্ট দিল, তেজপাতা, এলাচ এগুলো দিয়ে দিয়েছে। আদার পেস্ট বলতে আদা বাটার পরে যে পানিটা থাকে সেটাই চিপে দিয়ে দিল, জাস্ট ফ্রেগ্রেন্সের জন্য, ফ্লেভারের জন্য এই আর কি। মশলাগুলো সব মিক্সড করে এখন পোলার চাল দিয়ে দিচ্ছে, পোলার চালগুলোর সাথে মশলা তেল এগুলোকে সব একসাথে ভেজে নিবে, চালটাকে ভালো মতো ফার্স্টে ভেজে নিবে।
আজকে পোলাওতে এই হালাল ফুড সার্ভিস আর ঘিটা ব্যবহার করবে। মা সবসময় পোলাও বিরিয়ানি রান্নাতে ঘি ব্যবহার করে, আর এই হালাল ফুড সার্ভিসের ঘিটা অসম্ভব ভালো আর 100% পিওর অথেন্টিক, সেটা বোঝায় যায় স্মেলে, আর এতটা দানাদার, খেতেও মজা, গরম ভাতের সাথে খেতে আরও মজা। তো আপনারা চাইলে হালাল ফুড সার্ভিস ফেসবুক পেজে দেখতে পারেন, ওদের প্রত্যেকটা জিনিসই খুবই ভালো। আমার ভাইকে মা কানাডাতে মশলা পাঠিয়েছিল, হালাল ফুড সার্ভিসে যে মশলাগুলো পাওয়া যায় গুঁড়ো মশলা, সেগুলো অসম্ভব মজার ছিল, ও খুব ভালো রিভিউ দিয়েছে কানাডা থেকে। তো যাই হোক, আমি এখানে গরম পানি বসিয়ে দিয়েছি, পোলাও রান্নার জন্য লাগবে আর কি। তো এই তো গরম পানি মা দিয়ে দিয়েছে, চাল ভাজা শেষ, মানে ভালো মতো একটু ভেজে নিয়েছে তেল মশলার সাথে, এখন গরম পানি দিয়ে ঢেকে দিবে, আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ। অল্প কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছে, প্রথমেই ভেজে রাখা যে আলুগুলো ছিল সেগুলো এখানেই অ্যাড করে দেয়, ভালো মতো নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে দিবে। তো এই তো আমাদের পোলাও রান্না শেষ, মা অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে বেরেস্তা দিয়ে, খুবই দেখতে সুন্দর লাগছিলো। এখন ঘি দিয়ে দিবে, হালাল ফুড সার্ভিস থেকে নেওয়া ঘি, এই ঘিটার কারণে পোলাওটা খেতে অসম্ভব ভালো লাগে আর খুবই সুন্দর স্মেল করে, দেখতেও যেমন সুন্দর খেতেও ঠিক তেমনই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। তো এই তো মা ঘি দিয়ে দিচ্ছে, ফাইনালি নেড়ে চেড়ে এখন বেড়ে নিবে, ইফতারের সময় অলমোস্ট হয়ে এসেছে। এই হচ্ছে পোলাও আর এই হচ্ছে আমাদের ডিম কুরমা, অসম্ভব মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। তো আমরা এখন টেবিলে চলে যাব সব কিছু নিয়ে। আমার ছোটো ভাই আবার গরম খেতে পারে না, তো ও একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নেওয়ার চেষ্টা করছে ইফতারের আগে, আর আমিও খেতে বসে পড়েছি। তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।